আজ আমি আপনাদের এমন এক কোম্পানির সন্ধান দেব যেখান থেকে আপনারা একটি মেশিন কিনে প্রোডাক্ট তৈরি করে যদি সারা বছর কোম্পানিকে দেন তাহলে কোম্পানি আপনাকে ফ্রিতে দুটো মেশিন দিয়ে দেবে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটাও কি সম্ভব, তো সেটা জানার জন্য ভিডিওটি আপনাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। যে কোনো ব্যবসা শুরু করতে গেলে আমাদের মাথায় একটা টেনশন থাকে যে প্রোডাক্ট তৈরি করে কোথায় বিক্রি করব এবং মার্কেটিংয়ে বা কী করে করব। তো আপনারা যদি এই কোম্পানি থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করেন তাহলে আপনার তৈরি করা সমস্ত প্রোডাক্টই কোম্পানি কিনে নেবে। আপনাকে এটাও চিন্তা করতে হবে না প্রোডাক্ট কোথায় বিক্রি করব, মার্কেটিং কী করে করব। আপনি যত প্রোডাক্ট তৈরি করবেন সমস্ত প্রোডাক্টই সারা বছর ধরে কোম্পানি কিনবে, এবং এটা কোনো মুখের কথা নয়, কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে কোম্পানি সারা বছর আপনার প্রোডাক্ট কিনবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী সেই বিজনেস আইডিয়া এবং কী করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো স্যার, আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার, আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার আগরবাতি মেশিন। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কী ব্যবসা সম্বন্ধে বলবেন? এটা হচ্ছে টোটালি হচ্ছে গরিব মানুষের ব্যবসা, ঠিক আছে। বড়লোক প্রথমেই বলি, বড়লোক মানুষের ব্যবসা না, গরিব মানুষের ব্যবসা, ধূপকাঠির ব্যবসা। তো স্যার, ধূপের ব্যবসার ভিডিও তো এর আগে অনেক দিয়েছেন, তো আজকে কি অফার রয়েছে? আজকে হচ্ছে একটা পুরো ইউনিক অফার, ঠিক আছে। এক বছর আমাদের কাছে মেশিনের মানে ধূপকাঠি দিলে পরে, ঠিক আছে, আমাদের মেশিন নিয়ে আমাদেরই ধূপকাঠি দিতে হবে, সঙ্গে সেন্ড করে বিক্রি করতে পারেন, কিন্তু এক বছর আমাদের মাল দিতে হবে। দিলে পরে আমরা দুখানা মেশিন টোটালি ফ্রি দেবো। একটা মেশিন দিলে পরে আমরা দুখানা ম্যান, একটা কেউ যদি অটোমেটিক মেশিন নিয়ে আমাদের 12 মাস মাল দেন, আমরা দুখানা ম্যানুয়াল মেশিন টোটালি ফ্রি দেবো, যার মূল্য আছে মার্কেটে 30,000 টাকা, ঠিক আছে। আমাদের কাছে 30,000 টাকা ম্যানুয়াল মেশিন, যেহেতু 15,000 টাকা করে, অন্য জায়গায় কিন্তু 40,000 টাকা। 30,000 টাকার মেশিন টোটালি আমরা ফ্রি দেবো। একটা মেশিন নিয়ে করলে পরে এক বছর পর দুখানা মেশিন টোটালি ফ্রি, ঠিক আছে। এরকম অফার এখন পর্যন্ত কেন সারা মানে ইউটিউবে কোনোদিন মানে ভাবাই যাবে না এরকম অফার, ঠিক আছে, যে জিনিসটা আমরা করছি। কারণ একজন মানুষ যদি আমাদের থেকে মেশিন নিয়ে দাঁড়ায়, সে যদি দুখানা মেশিন আরও ফ্রি পায় না, আরও দুজন দাঁড়াবে, মানে একজন নিলে তিনজনের সাকসেস। তো স্যার, আপনারা যে মেশিনগুলো এমনি বিক্রি করছেন, এই অটোমেটিক মেশিন, ম্যানুয়াল মেশিন, মেশিনগুলোর দাম কীরকম রয়েছে? অটোমেটিক মেশিনের দাম হচ্ছে আমাদের 60,000, 70,000, 80,000, আর ভিয়েতনামের মেশিন যদি কেউ আমাদের থেকে নেন 50,000 টাকা, ঠিক আছে। ইউটিউবে অনেক জায়গায় ভিয়েতনামের মেশিন বিক্রি করছে 1,20,000, 40,000, তাদের কাছে নেওয়ার দরকার নেই। ভিয়েতনাম থেকে আমার নিয়ে আসা পরে 48,000 টাকা খরচা পড়ে, 50,000 টাকা, 2,000 টাকা লাভ করলে আমাদের হয়। আমাদের ভিয়েতনামের মেশিন যদি কেউ হাংটানের মেশিন নেন, মাত্র 50,000 টাকা, এর বেশি লাগবে না। তো স্যার, এই যে ধূপকাঠিগুলো তৈরি করবে, এই ধূপকাঠিগুলো কি আপনারাই কিনে নেবেন? যা মাল হবে আমরাই নিয়ে নেবো, ঠিক আছে। আমাদের ব্যবসা শুধু এইখানে না, আমাদের কাশ্মীরেও আমাদের থেকে মেশিন নিয়েছে। ভিডিওটা প্রথম থেকে দেখলে পরে আপনাদের কাশ্মীরের আপনি সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। কাশ্মীরের লোকও আজকে আমাদের থেকে মেশিন নিচ্ছে, কেননা আমাদের সবাই, আমরা হচ্ছে মেশিনের রেটও কম নেই, আর আমাদেরকে সবাই ভালোবাসে, ঠিক আছে। কর্মকার আগরবাতি থেকে ভালোবাসে, এত লোক আসে, আমার সবার মানে কি বলবো, উপরওয়ালা আল্লাহর দোয়া। তো দর্শক বন্ধুরা একটা কমেন্ট সবসময় করে থাকে যে এই মেশিনগুলো তো আপনি নিজেও বসিয়ে ব্যবসা শুরু করতে পারেন, তো আপনি মেশিন বিক্রি করছেন কেন? নিজে ব্যবসাটা করতে গেলে প্রচুর জায়গার দরকার থাকে, তারপর লেবারের দরকার হয়, ঠিক আছে, প্রচুর লেবারের দরকার হয়। এত লেবার আমাদের কাছে নেই বলেই আমরা করি, আর যেহেতু আমরা মেশিনটা তৈরি করি না, ঠিক আছে। আমি চাই কিছু মানুষ জানি ধূপকাঠির ব্যবসাটা কী আছে, মেশিন দিলে পরে মানুষের উন্নতি হবে, ঠিক আছে। প্রচুর মানুষ নিলে পরে উন্নতি হয়, যারা বন্ধন থেকে লোন নিয়ে করছে, করে কি মানে বা মানুষ কি করবে, এখনকার দিনে তো চাকরি নেই, কি করবে, একটা কিছু তো মানুষের করে খেতে হবে, ঠিক আছে। মানুষ একজন মানুষ মানে ব্যবসা করলো, সে উন্নতি করবে, কিভাবে উন্নতি করবে, এই ব্যবসার দ্বারাই উন্নতিটা হবে। যারা এই মেশিন নিচ্ছে তারও তারও উন্নতি হবে, তারও একটা উপার্জনের পথ বেরোয়, আর আমাদেরও কিছু হোক, ঠিক আছে। আমরাও বাঁচি, তারাও বাঁচুক, সবাই বাঁচুক। তো স্যার, এই ব্যবসা শুরু করতে যে র মেটেরিয়ালসগুলো প্রয়োজন হবে, এগুলো কোথায় পাবে? এগুলো সব আমাদের কাছে, দেখুন আমাদের র মেটেরিয়ালসের গোডাউনটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। আর এছাড়াও দেখছেন যে এখানে আমাদের প্রচুর পরিমাণে মেশিন, এখানেও নাই নাই করে এখন 30,00,000 টাকার মেশিন আছে, এইদিকে মেশিন আছে, ওইদিকে মেশিন আছে। আর এই যে ধূপকাঠি দেখছেন, যারা আমাদের থেকে মেশিন নেয়, ঠিক আছে, এই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। এই প্রত্যেকটা বস্তার মধ্যে ধূপকাঠি আছে, এই যে দেখা যাচ্ছে ধূপকাঠি, এইগুলো হচ্ছে যারা মেশিন নিয়েছে তাদের দেওয়া ধূপকাঠি, ঠিক আছে। আর সব অটোমেটিক মেশিনের ধূপকাঠি, সব ইলেকট্রিক মেশিনের ধূপকাঠি। তো স্যার, আপনারা যে প্রোডাক্টগুলো কিনে নেবেন, এতে লাভ কীরকম হবে কাস্টমারের? লাভ প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। 1 কেজি ধূপকাঠি আমাদের দিলে পরে পার কেজিতে 20 টাকা লাভ পাবে, আর যদি আমাদের দেওয়ার সাথে সেন্ড করে মার্কেটে বিক্রি করে, মিনিমাম 180 থেকে 200 টাকা অবধি লাভ আছে। এই লাভের জন্য আমাদের মেশিন শুধু ওয়েস্ট বেঙ্গল না, কাশ্মীরের লোক নিয়েছে, ঠিক আছে। তো স্যার, এবার আমি রিকোয়েস্ট করব আপনারা যদি একটি মেশিনের মাধ্যমে দর্শক বন্ধুদের একটু ধূপকাঠি তৈরি করে দেখান। দেখুন আমাদের এটা হাই স্পিড মেশিন, 6G মেশিন,
চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের টেকনিশিয়ান কিভাবে ধূপকাঠি তৈরি করছে। আমরা এখন চলে এসেছি কারখানায় যেখানে ধূপকাঠিটা আমাদের 6G মেশিন যেটা বললাম 80,000 টাকা, ঠিক আছে। সেই মেশিনটা কিভাবে প্রোডাকশন দেখানো হচ্ছে, এটাকে বলা হয় বাউল। এর মধ্যে মশলা দেওয়া হয়, দেখুন পুরো ভর্তি বাউল আছে, মশলা আছে পুরো ভর্তি। আর এটা ফিডার মেশিন হচ্ছে, এখানে কাঠি রাখা হয়। এবার মেশিনটা চালিয়ে দিচ্ছি, কি স্পিডে মেশিনটা চলছে আপনারা দেখুন, চালান। দেখুন কি স্পিডে মেশিন চলছে, এটাকে বলা হয় 6G, ঠিক আছে। 6G মিন্স মানে হচ্ছে হাই স্পিড, আর এটা হচ্ছে সেই হাই স্পিড মেশিন। এটা আমাদের কাছে 80,000 টাকা দাম, যেগুলো অন্যান্য জায়গায় 1,20,000-30,000 অবধি বিক্রি করে, আমাদের কাছে মাত্র 80,000। 6G মানে হাই স্পিড, একটা কাঠি আটকাচ্ছে না। আর দেখুন কিভাবে কাঠি বেড়াচ্ছে, এইটাই হচ্ছে 6G, যাতে কাঠি আটকাবে না, টোটালি যাবে, ঘন্টায় 6 কেজি থেকে 7 কেজি অবধি প্রোডাকশন। এইটাই হচ্ছে 6G, যেখানে ঘন্টায় 6 কেজি থেকে 8 কেজি অবধি প্রোডাকশন, একটা কাঠি আটকাচ্ছে না মেশিনে, সেকেন্ডে কাঠি হচ্ছে। কাঠিটা দেখান কাকা, এই দেখুন কাঠি, কাঁচা কাঠি, এটা কাঁচা কাঠি, ঠিক আছে। এটাকে আবার মেলতে হবে, হালকা করে মেললে পরে এটা শুকিয়ে যাবে, এইভাবে পাতলা করে মেলতে হয়। এইটা হচ্ছে বাঁশের কাঠি বলা হয়, এই বাঁশের কাঠিটাই ফিডার মেশিনের মধ্যে রাখা হয়। এইখানে মোটামুটি 1,000 পিস কাঠি ধরে, ঠিক আছে। মোটামুটি আমাদের 6G মেশিনে সেরকম কিছু আটকায় না, মেশিনে খুব কম আটকায়, কাঠি যদি 2-1টা ব্যাকা ব্যাকা হয় আটকায়, কিন্তু ঘন্টায় 6 কেজির বেশি প্রোডাকশন আছে। দিনে 24-22 ঘন্টা অবধি মেশিন চালানো যায়। এই মেশিনটা সেমিতে কাজ করা যায়, যেই কাঠিগুলো আটকে যায় সেইগুলো দেখুন হাতে দিয়ে চালিয়ে দেওয়া যাচ্ছে, মানে কোনো ওস্টেজ মানে কিছু হয় না, কাঠিগুলো বেরিয়ে যাচ্ছে। আবার মেশিন চালানো হচ্ছে 6G, দেখুন। এটা গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে পাওয়া যায় টপ মডেল, সুপার হাই স্পিড, একটা গাড়ি আটকাচ্ছে না। মশলা জিনিসের থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই বাউলটার মধ্যে মোটামুটি 4 কেজি মশলা দেওয়া যায়, সেকেন্ডটাও বেরিয়ে যায়। তো স্যার, এবার আমি রিকোয়েস্ট করব আপনাদের যে র মেটেরিয়ালসের কারখানা রয়েছে সেটা যদি একটু দেখান দর্শক বন্ধুদের। হ্যাঁ, আমরা র মেটেরিয়াল দেখুন, আমাদের কাছে সব রকমের র মেটেরিয়াল আছে, কালি, কাঠের গুঁড়ি, আটা, যেগুলো ধূপকাঠি করতে লাগে। চলুন আমরা র মেটেরিয়ালসের ফ্যাক্টরি আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁশকাঠি সব দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এত বাঁশকাঠি, এগুলো সব চায়না বাঁশকাঠি, বাইরে থেকে আসে, ঠিক আছে। এ গ্রেড কাঠি, ট্রিপল এ গ্রেড কাঠি, মেশিন আপনাদের চট করে আটকাবে না, এগুলো হচ্ছে মাত্র 120-125 টাকার মধ্যে আমাদের কেজি, অন্যান্য জায়গায় 130-135 টাকা কেজি, ঠিক আছে। আমাদের এখানে সব থেকে কম চিপ রেটে আপনি পাচ্ছেন। আপনাদের বাঁশকাঠির গোডাউন এতক্ষণ দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালসের গোডাউন। দেখুন কত র মেটেরিয়ালস, এগুলো বলা হচ্ছে পিমিক্স, বস্তায় বস্তায় পিমিক্স। ওয়েস্ট বেঙ্গলে এত পিমিক্স আপনি কোনো জায়গায় পাবেন না, সব আমাদের স্টকে আছে, খুব কম পয়সায় পাচ্ছেন। কালি, কাঠের গুঁড়ি, আঠা, যেগুলো ধূপকাঠি করতে রাখা হয়, সব হিউজ পরিমাণে আমাদের স্টক আছে, আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের গোডাউন, ঠিক আছে। এটা হচ্ছে কালির বস্তা, এটা কালির ঘরের জন্য দেখা যাচ্ছে সব কালো কালো, এটা কালি আছে, এটা আঠা আছে, এই কালি আঠা এগুলো মিলিয়ে ধূপকাঠি হয়, ঠিক আছে। ওই যে কাঠের গুঁড়ি সব আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা তাহলে কালির ঘর। তো স্যার, আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই করে থাকেন? আমাদের মেশিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় গেছে, আনাচে কানাচে গেছে, ঠিক আছে, গলিতে গলিতে আমাদের পশ্চিমবঙ্গে মেশিন গেছে আর যাবে, আর ভারতবর্ষের সব রাজ্যেই গেছে। আর বিশেষত এই ভিডিওটা করা হচ্ছে কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরেও আমাদের মেশিন গেছে। আমাদের কাশ্মীরের লোকের মুখ থেকে আমাদের শুনে নেবেন আমাদের মেশিন নিয়ে তারা কি করেছে। চলুন আমরা কাশ্মীরের যিনি মেশিন নিয়েছেন তার মুখ থেকে আমরা সবকিছু শোনাচ্ছি, ঠিক আছে। নিজে সেন্ড করে বিক্রি করবে না, আপনাকেই আবার দেবে পাইব্যাক। কাশ্মীরের লোকের আমাদের ওইখানে মাল দেওয়াটা একটু অসুবিধা আছে, ঠিক আছে, ওর জন্য এরা নিজেরা সেন্ড করে বিক্রি করবে। কারণ আমরা আসার পথে দেখছিলাম প্রচুর মুদিখানা দোকান যেখানে ধূপকাঠি বিক্রি হচ্ছে, ঠিক আছে। এর জন্য যে কাশ্মীরের যে ভদ্রলোক আমার থেকে মেশিন নিয়েছি, উনি এখানে মার্কেট করে বিক্রি করবে। 1 কেজি ধূপকাঠি সেন্ড করে মার্কেট করে বেচতে পারলে পার কেজিতে 20 টাকা লাভ আছে, ঠিক আছে। 1-2 টাকা লাভ নেই, পার কেজিতে 200 টাকা অবধি লাভ আছে, সরি, 1 কেজি ধূপকাঠি সেন্ড করে বিক্রি করতে পারলে পার কেজিতে 200 টাকা করে লাভ আছে। সে যদি ডেলি 10 কেজি ধূপকাঠিও বিক্রি করে, পার কেজি মানে মোটামুটি দিনে তার 2,000 টাকা ইনকাম হয়ে যাবে। 2,000 টাকা মানে গরিব মানুষের কাছে অনেক কিছু, এখনকার দিনে 300-400 টাকায় রোজগার করার সমস্যা, কিন্তু 2,000 টাকা রোজগার করতে পারলে তার আর কী চাই। আর যে ভদ্রলোক মেশিন নিয়েছে না, সে আগামী বছর আরও দুখানা মেশিন নেবে। আচ্ছা, তো স্যার আপনাদের যে মেশিনটা নিয়ে এসেছিলেন কাশ্মীরে, সেটা কি ইনস্টল হয়ে গেছে? ইনস্টল হয়ে গেছে, এই যে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে যে ইনস্টল করেছে, তারাকে আমাকে দেখাচ্ছে এদিকে।
এই যে মিস্ত্রি দেখছেন ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গ থেকে উড়িয়ে নিয়ে এসে ওকে কাশ্মীরে নিয়ে এসে মেশিন স্পেডিং করাচ্ছি অন্য জায়গা থেকে মেশিন দিলে ওরা কি কাশ্মীর কি পশ্চিমবঙ্গের অন্য জায়গায় ঠিকমতো সেটিং করতে যায় না আমরা কিন্তু অত টাকার দিকে ফিরে দেখাই না আমরা এইখান থেকে নিয়ে এসে একে দিয়ে মেশিন সেটিং করিয়েছি কিভাবে কি করলি বল আমাদের দর্শকদের মেশিন সেটিং করে পুরো কাজ বাস আমরা শিখিয়ে দেবো কীভাবে ধূপকাঠিটা তৈরি করতে হয় কীভাবে মশলা মাখাতে হয় কীভাবে রকেটটা সেটিং করতে হয় কাঠি তৈরি করার পর কীভাবে গোছাতে হবে কীভাবে শোকাতে হবে এটি জেট সব কিছু আমরা শিখিয়ে দেবো আপনারা কি ট্রেনিংটা কীরকমভাবে করেন এখানে এসে না উনি ওখান থেকেও করাতে পারেন কাশ্মীরের যারা মেশিন নিচ্ছে আমাদের থেকে ঠিক আছে আমরা এখানে এসে ট্রেনিং করাবো কেন ওইখানে যে ওয়েস্ট বেঙ্গলে যে ট্রেনিং করালে সে কিছু বুঝতে পারবে না ওই গরিবের টাকার দাম আছে এত কষ্ট করে 70-80 হাজার টাকা দিয়ে মেশিন নিচ্ছে ঠিক আছে কষ্টের টাকা জলে যেতে দেবো না আমরা এইখানে এসে ট্রেনিং করাবো কাশ্মীর কেন মেঘালয় হলে মেঘালয় যেয়েও ট্রেনিং করাবো ঠিক আছে আসাম হলে আসামে যেয়েও ট্রেনিং আমরা মারিতে যেয়ে ট্রেনিং করাবো গুলমার্গ বহুত বড়িয়া আপ কে কাম কর রহে हम जो अगरबत्ती का मेसिंग होता है ना अगरबत्ती जो भगवान के दरबार में जो अल्लाह के दरबार में चढ़ाते हैं ना वो अगरबत्ती मैन्युफैक्चर है हमारे वो तो ठीक होता है कश्मीर में हमने मेसिंग एक पार्टी लेगा ठीक है कश्मीर को देने के लिए हमने आया अच्छा वो तो ठीक है वो तो ठीक है आप देख लो कैसा पहले ज़्यादा बंगाली लोग आता है गुजराती लोग आता है यहाँ कश्मीर में और कश्मीर का जो आदमी है उसका दिल बहुत बढ़िया है हाँ ये बात बढ़िया कोई चीटिंग बाजी नहीं है खाने वाला भी इंसाफ भी होगा कश्मीर में बाहर में नहीं इंसाफ ना लकड़ी उठा तो 4 आदमी 5 आदमी तब तक नहीं छोड़ेगा आदमी को जब तक जान नहीं निकले बाहर मुल्क यहाँ नहीं कहते बहुत बढ़िया यहाँ पर देखो अगर कोई आपको थापड़ मारेगा दूसरा उठेगा क्यों मारा थापड़ बेचारेगा क्या फायदा कुछ गलती किया तो आप सभी आदमी का ना एक माने कम्युनिकेशन है अच्छा वो बात কাকাকে দেখছেন ঠিক আছে এত কিছু বলছে কাশ্মীরে কোনো অসুবিধার কিছু নেই মিডিয়া বলে অনেক অনেক কিছু বলে কিন্তু সেরকম কোনো ব্যাপার এখানে নেই বলো বলো কাকা বলো বল দে আপকো কোই টেনশন না হোগা আপ গো রাত কো কোই কই ভি সামান রাখো কোই টেনশন নেই হোগা রাত কো রোড পর সো যা কোই টেনশন নেই কুছ ইয়ে ঘাবরনে কি বাত নেই হোগা আরাম সে আ যাও আরাম সে বেঠো ঘুমো ক্যা খানে কো হোগা ও খা লো কোই টেনশন নেই হোগা ইসমে ये तो आपको बेहतर रहेगा और अपना देश में निकालो पेपर में जाओ काश्मीर घूमो ये देखो कितना टूरिस्ट आता है আমি বাংলায় বলছি যেহেতু আমি পশ্চিমবাংলার লোক ঠিক আছে কাশ্মীরে আসুন কাশ্মীরের কোনো ভয়ের কিছু নেই অনেক সময় পেপারে পেপারে অনেক কিছু দেখা যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে হ্যাঁ কাশ্মীরে আসলে মানে কাশ্মীরের লোক খুব ভালো আর কাশ্মীরের লোক খুব আনন্দ পায় কাশ্মীর খুব সুন্দর আছে ঠিক আছে আমরা আগরবাতির মেশিন কাশ্মীরে দিতে এসেছি কিন্তু আমাদের এখানে এত সুন্দরভাবে আমাদের অভ্যর্থনা করেছে মেশিন সেটিং করেছে আমাদের বিনা পয়সায় খাইয়েছে তো স্যার আমরা দেখলাম যে কাশ্মীরের কাস্টমারও আপনার কাছে মেশিন নিয়ে ব্যবসা করছে তো যে সমস্ত বেকার বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বেকারদের উদ্দেশ্যে এটাই বলতে পারি যে ঠিক আছে ধূপের ব্যবসা হচ্ছে মানে সবার ব্যবসা আমি নিজেও বেকার আজকে আমি ভূগোল অনার্স পাস করা চলে আমি চাকরি পাইনি এই 2-4 দিন আগে দেখলাম পরে মানে বর্তমান পেপারে না কোন পেপারে বেরিয়েছে একটা মেয়ে সে ভূগোলে বিএড পাস এই পাস ওই পাস কিন্তু ই বিক্রি করছে কি শাড়ি বিক্রি করছে ঠিক আছে তার জন্য বারবার করে বলবো শুধু ধূপকাঠির ব্যবসা করলে খারাপের কিছু নেই ধূপকাঠির ব্যবসা সবাই করতে পারেন ঠিক আছে চাকরি বাকরি এখন মার্কেটে নেই এর জন্য পশ্চিমবঙ্গের লোক তো করতেই পারছেন বাইরের লোকও আমাদের থেকে মেশিং নিচ্ছে কাশ্মীর যেই কাশ্মীর মানে মানুষে ভাবতে পারে না কাশ্মীরের লোকও আমাদের থেকে মেশিং নিচ্ছে ঠিক আছে কাশ্মীরের যারা মেশিং নিচ্ছে তারা কত ভালো কত ই কত প্রবলেম আমরা তাদের বাড়ি গেছি তো স্যার কোন দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে আসতে চায় কি করে আসবে আমাদের কোম্পানিটা প্রত্যেক দিন খোলা থাকে শুধু স্বাধীনতা দিবসের দিন বন্ধ থাকবে ঠিক আছে 365 দিনে 364 দিন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে ঠিক আছে ব্যান্ডেল স্টেশনে নেমে ফোন করলেই হবে উত্তরবঙ্গের লোকেরা আপনার ইন্টারসিটি বা তিস্তা তস্তা ধরে ব্যান্ডেল আসতে পারেন যারা 24 পরগনা মেদিনীপুর ঠিক আছে হুগলির লোকেরা ট্রেন করে ব্যান্ডেল চলে আসতে পারে ব্যান্ডেল হচ্ছে মিড পয়েন্ট তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন